সুপ্রভাত বন্ধুগণ। নিঃসঙ্গতা আজ গান বাঁধে কথার ছলে, প্রতিদিনই আমি জন্ম নিই তোকে পাব বলে। কতদিন পরে সুপ্রভাত বন্ধুগণ বলে সকাল সকাল শুরুটা করছি, মানে আলাদাই স্যাটিসফ্যাকশন বস। কর্মক্ষেত্র বেরিয়ে গেছি, এই যে মেঘছাওয়া মেঘছাওয়া ওয়েদার, ভেপসা গরম ইয়াতে চলছে আর কি। সকাল থেকে তো হেক্টিক চলে তোমরা জানোই, তাই রুম থেকে শুরু করা যায় না, এখানে তো বলি একটু দেখাটা করে নিই, তারপর তো আবার সারাদিন দেখা হতেই থাকবে, ওটা নেই। তো চ কাজকর্ম চুকিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে গল্প হবে। One eternity later. বেরোলাম কর্মক্ষেত্র থেকে, দিয়ে এখন রাস্তাতে, এখন এমন ওয়েদার সিচুয়েশন কি বলবো। দেখো পিছন দিকটা দেখো জল হয় নাই, আর সামনের দিকটাতে দেখো জল হচ্ছে, দেখতে পাচ্ছ কীরকম অবস্থা। এটাটাতে বেশ জল হচ্ছে আর এটাটাতে হয়ই নাই। দিয়ে গাছতলটাতে একটু দাঁড়াতে হলো, গাছই এখন বাঁচাচ্ছে বুঝলে তো জলের থেকেও। বেশ একটুক্ষণ দাঁড়ায় দেখি, এরকম এরকম হতে হতেই চলছে আর কি। এখানে টিপিক টিপিক দু একটা পাচ্ছি, কিন্তু কি আর করা যাবে, দাঁড়ায় একটু। একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা যারা মোটামুটি গাঁ থেকে বিলং করি, গাঁয়ের রুটস যাদের, তারা যখন কোনো একটা মফস্বল শহরকে বা কোনো একটা ডিস্ট্রিক্ট টাউনকে জেলা শহরকে আসি, তখন সে এসে প্রথমে ওবাক হই। যে ওবাক হওয়ার পরে যখন ওবাক হওয়ার ফেজটা কেটে যায়, তখন আমরা এক্সপ্লোর করা শুরু করি, ঘুরা শুরু করি চারদিকে, এদিক ওদিক, ভালো এই পিজা বার্গার বিরিয়ানি খাওয়া দাওয়া, শপিং মল, ওলা উবের বলো, পিজা বার্গার বলো, সব কিছু ঘুরে নিই। দিয়ে পরে আমাদের কাছে জিনিসগুলো ক্যাশ হয়ে যায় আস্তে 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 আস্তে। তো ভাবি যে হ্যাঁ, এটা সবাই এর নর্মাল জিনিস, এই সকল মানে আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায়। এবারে কিছু কিছু জিনিস এমন হয় জানো তো, যে যেগুলো বুঝতে আমাদেরকে বহুতটা টাইম লেগে যায়। যেরকম আমার 28টা সূর্যের চারপাশে চক্কর কাটা হয়ে গেলো, আর তারপরে জানলাম যে বাপমা আমার কোনোদিন বিরিয়ানি খায়নি। প্রথমে হাসলাম, বলি কি বলো বিরিয়ানি খাও নাই, তারপরে মনে হলো যে না অস্বাভাবিক তো লাগে ব্যাপারটা, মানে ভেবে দেখলাম তখন যে হ্যাঁ, যখন বাবার সাথে গেছি বাইরে, দুর্গাপুর গেছি, বাঁকুড়া এসেছি, তখন তাদের কাছে স্পেশাল মানে বিশাল ভালো করে খাওয়া মনে হচ্ছে ম্যাক্সিমাম খাসি মাংস ভাত, ভালো একটা কোনো একটা হোটেলে ঢুকে খাওয়া বা মাংস ভাত, তাতেই তাদের তৃপ্তি। তারা কাঁচের দরজাকে বহুত ভয় পায়, শপিং মলে ঢুকতে ভয় পায়, হ্যাঁ ওলা উবেরে চাপতে ভয় পায়, তাদের কাছে শেয়ার করা অটো টোটোই ঠিক আছে বা হেঁটে মেরে দেওয়ার চেষ্টা করে হয়। মানে তারা লাখ লাখ টাকা তোমার পিছনে, তোমার পড়াশোনার পিছনে ইত্যাদি ইত্যাদির পিছনে খরচা করে দেবে, কিন্তু না ভাড়ার পিছনে 50 টাকা বেশি খরচা করবে, বা হয়তো কাছের দরজা দিয়া কোনো একটা রেস্টুরেন্টে ঢুকতেও তাদের ভয়। এরকম মনে হলো যে না হ্যাঁ, আমরা খাচ্ছি নর্মালাইজ হয়ে গেছে আমাদের কাছে, তাদেরও তো মন যায়, কিন্তু তারা সেই সাহসটা করে উঠতে পারে না। এটা হচ্ছে সেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজনের বাবা মাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। তুমি একটু যারা দেখছো একটু শুধুই দেখবে তোমার বাবাকে বা তোমার মাকে, যদি বেসিক্যালি গাঁ থেকে বিলং করো, অনেক কিছু কিন্তু তারাও শখ করেছে কিন্তু সেটা এখন অ্যাকমপ্লিশড করতে পারে না। এই পাতি একটা বিরিয়ানির মতন জিনিসও খেয়ে উঠতে পারে না, যেমন আমি জানলাম এতদিন পরে বাবা মা খায় নাই বলে। মানে কদিন আগে একদিন খাচ্ছিলাম, তখন বললে যে খাওয়া হয় নাই আর কি, বাইরে গেলেই তো মাংস ভাত এই সকলেই খাওয়া হয়েছে, মাছ ভাত ভালো হোটেলে, মনে হলো লি যাই শুধাবে, তোমরাও তোমাদের বাবা আমাদেরকে যদি এমনটা হয়ে থাকে খাওয়াবে, লি যাবে, ভাল লাগবে, তখন আর বিরিয়ানির কোয়ালিটিটা কোথা থেকে কিনছো সেটা ম্যাটার করবে, লি যাবে বলে হয়ে যাচ্ছে। আমি তো এসে পরে রুমকে এসে একটু রেস্ট ফ্রেস্ট দিয়ে পরে বেরিয়ে গেলাম সতীঘাটের এখানটাতেই, বলি এই দোকানটাতে খেয়েছি ভাল লাগে, এখানে অল্প নিলাম, আরে ভাই ঘর দিকে ওটা নেই জিজ্ঞাসাটা কিন্তু করবে। আর হ্যাঁ, যদি শহরের দিকে তুমি হয়ে থাকো তাহলে হ্যাঁ অ্যাবান্ডান্ড চারদিকে আছে দোকানপাট, অ্যাভেলেবিলিটি আছে, তারা দেখেছে সেটার থেকে খেয়েছে হয়ে থাকতে পারে। তবে অনেকে হয়তো তো থাকবে আমার মতন, যাদের সেই বাবা মা গায়ে আছে, গায়ে রয়ে গেছে, তাদের কাছে তো সেই অ্যাভেলেবিলিটিটাও হয়ে উঠে নেই, আর ওই তো বললাম কাঁচের দরজাকে ভয় করে সব, হয়ে উঠে নেই, ঠিক যাবে ভাল লাগবে, শুধু বিরিয়ানি বলে নয় অন্য যে কোনো কিছুই, একটু শুধু হবে, আমরা আসলে শুধুই না, ভাবি ওইটা তো নর্মেল,
নরমাল লাইফ আমাদের কাছে হয়ে গেছে যখন এই লি তে বেরে একটু আগে একটা না অনেক বেশি বকে ফেললাম, কিন্তু সেই কি বলতো যারা জানে তারা জানে যে সেই ইমোশনাল আউটবার্স্ট হলে পরে তখন একটা সেই আর সেই কি বলছি তারপরে ঠিক অ্যালাইনমেন্টে বলছি কিনা তার কোনো কিছু ঠিক থাকে না। তো কেউ যদি রিলেট করতে পারো তো একটু বলবে, ঠিক আছে কমেন্টে। অনেকটা চলে এসেছি প্রায় বেলা তো ডুবো যে এখানে তো দাঁড়ালাম, তো মনে হলো যে অনেক বেশি বকে ফেলেছি, একটু বলি যে এই যে যাচ্ছে খাদ্য দ্রব্যাদি অনেকক্ষণ এসছি ঘর দূরে বসেছিলাম, একটু বাদ দিকে বেরালাম। এই তো হরিমেলার এখানটাতে সরস্বতী মেলাটা যেটা আছে ওইখানটাতে একটা নাটকের রিহার্সেল হচ্ছে, তারপরে এইদিকে স্কুলের সামনেটাতে একটা রিহার্সেল হচ্ছে সরস্বতী পূজা, না সরস্বতী পূজা বলছি লক্ষ্মী পূজার সময়তে দুটো নাটক হোক সেইগুলোর। হ্যাঁ বেরোলাম একটু আমাদের সিটি সেন্টারের কাছকে, গাহকে এলে পরে পরে এগুলোকে না এলে পরে তো হয় না, আর একবার যাই মামাবার দিক থেকে একবার ঘুরে আসি। সব ওই ঘরকে এলে পরেই আবার তো সেই চলে যাওয়া কালকে, তাহলে ওই একটুকু সময় চড়ে নিতে হয় আর কি। ব্যাংক ডেকে ডেকে একাকার গড়িয়াটাতে কালকে জল হয়েছিল ধারে বলছে বেশ ভালোই, আজকে হয় নাই চলো যাই। এলাম একবার এই যো রায়বাবুর রায়গিন্নির ঘর দিকে বসি একটুক্ষণ, 9:10 বেজেই গেল এতক্ষণে বেরিয়াচ্ছি। এই তো বিরিয়ানি পার্টি শুরু হয়ে গেছে, চলছে খাওয়া দাওয়া, বাপ আমার মা আমার খাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ আর মাতাজির কেমন লাগছে? হ্যাঁ খায়াও তো নাই আমার ভাল লাগে নাই, ফাঁকা করে দিলে বাটি তবু সে মুখে ইয়া হবে আমার ভাল লাগে নাই। বাবমা তো জানতো না এই যে বিরিয়ানি আসবে, তাই যে আমার ফেভারিট জিনিস রেখে দিয়েছে শামুক ঝাল দিয়া, আমার বিশাল ভাল লাগে। তাহলে কম্বিনেশনটা একবার দেখো, শামুক ঝাল দিয়ে দিয়ে হচ্ছে বিরিয়ানি, সঙ্গে তো রায়তা চাপ, হ্যাঁ চাপ উইতে চন্দ্রবিন্দু, চাপে ছিলাম তাই বলি চাপটাও নিয়ে যাই, এ দুটো জিনিসই খাওয়ায় ভদ্রলোক ভদ্র মহিলাকে। মায়ের আমার একদম ভাল লাগে নাই, ধোনার মোচাড়ে খেয়ে যাচ্ছে বাবা, ঠিক আছে আঙুল চাটছে, চলো শেষ করি কম্বিনেশনের খাবার। খাওয়া দাওয়া শেষে একটু ঠান্ডে বসে বসে উদ্মাই ইনস্টাগ্রামে একটুক্ষণ লাইভ হলো এই আর কি। আজকের ব্লগটাতে বিশাল কোনো না আছে সিনেমাটিক, না আছে বহুত কিছু ইভেন্ট, তো যেটা আছে সেটা হচ্ছে হালকা হালকা স্যাটিসফ্যাকশন, ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করার খুশি আর কি, ভাল লাগে ওইগুলোই, এই তো লাইফ ওটা নাই। তাহলে আজকে এইখানটাতেই বান্ডিল করছি, নিজের গ্রামে এসে ইনস্টাগ্রাম লাইভটা ভালোই হলো, তখন আবার চার্জ এসে গে এইটা দিয়ে আবার চার্জ দিয়ে এসে পরে কারণ আউটরোটা তুলছি এই আর কি। যাই এবার এইগুলোকে একটু এডিট ফেডিট করি বান্ডিল করি, তাছাড়া আবার সকালবেলা দেখতে পাবে নাই তোমরা, ওটা নেই দায়িত্ব চলে আসে। তো ছোটো ছোটো এখন যাবাক, যখন বড়ো যাবার বড়োই যাবাক, যখন ছোটো যাবার ছোটো যাবাক, ওইটাই আর কি। ট্রেনে বাড়িও লাভ নাই বা বড়ো হলে কমিয়েও লাভ নাই। হ্যাঁ কিছু মানুষের সঙ্গে ভাইবস ম্যাচ হয়েই যাবাক, তারা রিলেট করতেও পারবেক, ওই বিরিয়ানির দোকানের বকবকানি বলো বা বাদ বাকি যা কিছুই বলো, জানি কিছু তো মানুষ থাকবেই 1% হলে যারা এতক্ষণ পর্যন্ত থাকবে বা রিলেট করবে ব্যাপারগুলোর সাথে, সেটাই না করলে ক্ষতি নাই, ডিজিটাল ডায়েরি নিজের তো রয়েই গেল, পরে কোনো এক সময় হয়তো দেখতেও পারি, দেখবো মিস করবো বা ভাববো যে ওই সময় এই হয়েছিল এই বাবা এই ব্যাপার। বান্ডিল করলাম আজকে এখানে, যাই হেরিট ফেরিট করি গে, ভালো থাকো সবাই, ভালো রাখো, এইভাবেই ছোটো ছোটো খুশিগুলো আনন্দগুলো নিতে থাকো, এইভাবেই ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে থাকো। শুভরাত্রি, টাটা,
এই যে ব্যাংকটা ডাকছে ক্যাঁক ক্যাঁক করে, ওয়ান্স আপন এ টাইম এটাকে আমি ছাগলিয়া ব্যাংক বলতাম। যারা জানে তারা জানে। টাটা। নাকে জ্বর এসেছিল তোমার? বললে যে এখনই নাই, তাহলে নাকে জ্বরটা সেরে গেছে তোমার? হ্যাঁ বলছে নাকে জ্বর হয়েছে আমার।